আর আপনি আবার এসেছেন, তার জন্য আবার ওয়েলকাম। অপোজিটেই হচ্ছে আপনার ভুটান। মাছের সাইজগুলো দেখুন, শুধু চেয়েও মজা পাচ্ছে বেবি। লিপচা খায় আসলে এই ভিউটা আপনিও পেতে পারেন, মানে চোখ জুড়িয়ে যাবে সবুজ দেখে। নমস্কার বন্ধুরা, ফ্রেম দ্য গ্লোবে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদেরকে নিয়ে যাবো এক রোমাঞ্চকর নৌকা ভ্রমণে, সিকিয়াঝোড়া। আলিপুরদুয়ারের জয়ন্তী পাহাড় থেকে যে ছোট বড় নদী বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে চলেছে, গভীর অরণ্যের মধ্যে তা থেকেই সিকিয়াঝোড়ার উৎপত্তি। আবার সামনে গিয়ে এই সিকিয়াঝোড়া বালা নদীতেই মিশেছে। ডুয়ার্স ভ্রমণের সিকিয়াঝোড়ার এই পর্বে আপনাকে স্বাগত। আচ্ছা, আমাদের এই ডুয়ার্স ভ্রমণের আগের পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ডুয়ার্স তো বক্সা ফরেস্ট প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর জন্য তো বিখ্যাত। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে লোকাল কোনো ট্রান্সপোর্ট বা প্রাইভেট গাড়ি করে 5 ঘন্টা মতো সময় লাগে এখানে। আপনি চাইলে ডুয়ার্সের অন্যান্য ট্রিপ কমপ্লিট করে ফেরার পথে সিকিয়াঝোড়া ঘুরে যেতে পারেন। সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। ডুয়ার্সের এত সুন্দর রাস্তা যে ড্রাইভ করতে ইচ্ছা করলো। ভালো বিষয় হচ্ছে এই বোটিং বা মেইনটেনেন্সের দায়িত্বে স্থানীয় মানুষদেরকে নিযুক্ত করা হয়েছে। তো টিকিট করে আমরা বোটিং করব। আর এটা দু ধরনের টিকিট হলো, এটা হচ্ছে শুধু এখানে ঢোকার জন্য পাস নাকি? হ্যাঁ, 20 টাকাটা পাস হচ্ছে শুধু ঢোকার জন্য, আর 60 টাকাটা হচ্ছে আপনার বোটিং এর জন্য। আচ্ছা, এই হচ্ছে আপনার দু ধরনের টিকিট, একটা প্রবেশ মূল্য হিসাবে, আর একটা হচ্ছে আপনার নৌকা বিহারের জন্য 80 টাকা। টিকিটটা ধরো। হ্যাঁ, তো এখানে দিদিকে দিতে হবে, এটা রেখে দাও। এটা আপনার বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে বয়ে গিয়ে পানিয়ালগুড়িতে বালা নদীতে গিয়ে মিশেছে। আগামী দিনে আপনারা আসলে হয়তো থাকারও ব্যবস্থা পেয়ে যাবেন, এখানে বেশ কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে এখানে থাকার কোনো ব্যবস্থা হয় নাই, কিন্তু অর্ডার দেন, অফিস এখনো অর্ডার দেয়নি। এই যে রুমগুলো সবে রিসেন্টলি রেডি হয়েছে নাকি? রেডি আছে, বেড, পাখনা, বাথরুম, ফ্যান সব রেডি, সব রেডি আছে, কিন্তু এখনো কিন্তু অর্ডার দিন। তো আগামী দিনে হয়তো এখানে বুকিং এর অপশন হয়তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট থেকেই পেয়ে যাবেন। বোটিং এর জন্য বোট এখানে রাখা রয়েছে, এই যে এই বোটে করেই আমাদেরকে নিয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম লালাসন সাংমা। উনি হচ্ছে আমাদেরকে বোটিং করতে নিয়ে যাবেন। কতটা দূর পর্যন্ত নিয়ে যান? 2 কিলোমিটার। 2 কিলোমিটার পর্যন্ত এই সিকিয়াঝোড়া নদীটা ধরে আমরা জঙ্গলের মধ্যে যাব। এখন তো আন সিজন, মানে হরিণ টরিণ আছে, হাতি আছে, ময়ূর। হ্যাঁ, তোমরা নভেম্বর থেকে আসলে একদম এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে। পাওয়া যায় আর কি, এখন তো বৃষ্টি হচ্ছে না, কার্পিলে সেই জন্য জল ভর্তি আছে সবদিকে। হ্যাঁ, ওই জন্য আসে না ঠিক। হ্যাঁ, সিজনে আসলে আপনারা দেখা পাওয়ার চান্স, কারণ জল খেতে আসে সেই সময় চান্সটা অনেক বেশি থাকে। এখানে বোটিং এর সবথেকে সেরা সময় হলো শীতকাল, ওয়েদারটাও ভালো পাবেন, প্লাস নদীর জল থাকে কাঁচের মতো পরিষ্কার স্থির, জলের তলায় সবুজ আগাছা স্পষ্টভাবে দেখা যায়, মাছ হঠাৎ করে জলের মধ্যে দিয়ে পানকৌড়ি উড়ে বেরিয়ে আসছে, দারুণ লাগবে আপনার। সিকিয়াঝোড়াতে আমার সাথে চলছে এই ফোরিং। প্রকৃতিপ্রেমী বা অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক আদর্শ জায়গা,
সিকিয়াঝোরের এই জল কিন্তু বেশ শান্ত। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বোটিং করার সময় আপনি একটা থ্রিল অনুভব করতে পারবেন। আপনি এখানে বোটিং করছেন আর হয়তো ঘন এই জঙ্গলের মধ্যে দিয়ে কেউ আপনার উপরে নজর রাখছে। কখন যে কী হতে পারে তা কারো জানা নেই। জলে পড়ে গেলে ডাঙায় ওঠার উপায় নেই, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা মাত্র 2 কিলোমিটার পর্যন্ত যায়, কোর ফরেস্টে কখনো আপনাকে নিয়ে যাবে। এই 2 কিলোমিটার আপ ডাউন করার মধ্যে আপনি যে থ্রিলটা অনুভব করবেন সেটা আপনি সারা জীবন মনে রাখবেন। এটা হচ্ছে হাতি ওঠানামার জায়গা, এগুলো স্পট হয়ে রয়েছে। এগুলো হাতিতেই ভেঙে ফেলেছে। সিকিয়াঝোরার এই নৌকা বিহারে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বলতে পারেন একটা থ্রিল তৈরি করার জন্য এই মেসেজটা দেওয়া রয়েছে। এটাই লাস্ট, এটাই টার্নিং পয়েন্ট। আমরা নৌকা বিহারে এসে শ্রেয়সীর গলায় খুব সুন্দর একটা গান শুনলাম। যাই হোক, নৌকা বিহারে এসে এরকম নয় যে আপনারা এক্সপেক্ট করবেন যে সব কিছুই দেখতে পেয়ে যাবেন, সেই এক্সপেকটেশনটা না রাখাই ভালো। এই নদীর মধ্যে দিয়ে যাওয়ার সময় যে থ্রিল ব্যাপারটা সেটা অনুভব করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে। অনেক স্পট দেখা যায় যেখান থেকে হাতি বা জন্তু জানোয়াররা ওঠানামা করে, তো সেই স্পটগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই ওয়াচ টাওয়ারটা এখন ভগ্নাবশেষ রয়েছে, আগামী দিনে আশা করা যায় যে ওয়াচ টাওয়ার তৈরি হবে, বড় করে করবার প্ল্যান আছে। স্যাংশন হয়েছে, টাকা স্যাংশন হয়ে গেছে, তো এবার কাজটা হতে বাকি। তো আমাদের নৌকা বিহার সিকিয়াঝোরাতে এখানেই কমপ্লিট। এখানে সব স্নান করছে। এখানে যে বাঁধটা করা আছে এটার একটাই উদ্দেশ্য, যেটা যে যখন আপনার ড্রাই সিজন আসে তখন যাতে জলটা, পুরো জলটা যাতে বেরিয়ে না যায়, আটকাতে পারলে সুবিধা হচ্ছে আপনার জন্তু জানোয়ারের যে ড্রাই সিজনে যে জলের প্রয়োজন হয় সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্যই এই বাঁধটা দেওয়া হয়েছে। আমি তাপস, আপনারা দেখছেন ফ্রেম দ্য গ্লোব। আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। কমেন্টস করে জানান কেমন হয়েছে আর সবার সাথে শেয়ার করুন, ভিডিওতে যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কাজে এসে যেতে পারে। পার্কিংয়ে কত গো? পার্কিংয়ের 50 টাকা, 50 টাকা করে বলছিল তো। ওই দেখো 20 টাকা নয় তো,
ওই তো বলে দিচ্ছে। না না ঠিক আছে, আমি জেনে নিচ্ছি, তুমি যেটা বলবে সেটাই তো আমি দেবো। এই পাথরগুলো তুলে নিয়ে চলে এসছে, তো আপনারা বলুন এর কী করা উচিত। পরিষ্কার পাথর তো নয়, এগুলো তো সাজানো রয়েছে ওখানে, সাজানো জিনিস তুমি কেন তুলে আনবে? হ্যাঁ, কাউকে বলেছো, জানিয়েছো? কাকে জানিয়েছো? গরুকে জানিয়েছো? ওগুলো নিয়ে যাওয়ার জিনিস নয় মা, না ফেলবে না, ফেলবে না, ফেলবে না, তুমি এই সাইডে রাখো। এটা হলো ভুটান গ্লোরি, ভুটানের জাতীয় প্রজাপতি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো বর্ষায় ঘন পাহাড়ি জঙ্গল কি রূপে সেজে ওঠে। অরুণাচলের জিরো ভ্যালি থেকে দুর্গম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যাব ট্যালে ভ্যালি, আমাদের সেই অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে। অবশ্যই চোখ রাখুন পরবর্তী পর্বে। আমরা এখন ট্যালে ভ্যালি ক্যাম্পে পৌঁছে গেছি, নিয়ে টালেতে আমরা ক্যাম্পে রান্না করতে হবে, খেতে হবে। আলিপুরদুয়ার যাওয়ার পথে বামনা হোটেল জাস্ট একদম মেইন রোড থেকে আপনার 50 মিটার দূরত্বে নয়। কাঁসার থালা, জগ, গ্লাস, সমস্ত কিছু। খাবারটাও বেশ সুন্দর সাজানো, শাক আছে, আলু ভাজা আছে, ডাল আলু দিয়ে সবজি আছে, এটা পটলের তরকারি, এটা দুটো পকোড়া, একটু স্যালাড, আলু চোখা, পাঁপড়, পাপড়া, বল। আমাদের ডুয়ার্সের বেড়ানো তো এবারের মতো কমপ্লিট। আপনি কবে আসছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সেরে নিউ আলিপুরদুয়ার থেকে বিকাল 5:40 পদাতিক এক্সপ্রেসে আমরা উঠে পড়লাম। এটা শিয়ালদা পৌঁছাবে আগামীকাল সকাল 6:45। ডুয়ার্সের এই প্রতিটা পর্বে প্রচুর ইনফরমেশান আপনাদের জন্য দেওয়া রইল। এই জায়গার ব্যাপারে সবাইকে জানানোর জন্য ভিডিওগুলি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। ডুয়ার্সের আমাদের ম্যাক্সিমাম ফরেস্ট ট্যুর হয়েছে আর ট্রেকও হয়েছে, এখানে আপনার সাফারিও করেছি, বেশ ভালোই সাফারি করেছি। সেটা সিকিয়াঝোড়াতে বোটিংও হয়েছে। সিকিয়াঝোড়ার ওই থ্রিলটা এক অন্য রকমের। ডুয়ার্সের এই পুরো সিরিজটা ভালো করে দেখুন। যারা ডুয়ার্সে বেড়াতে আসবেন তারা যদি শিলংয়ের দিকে যেতে চান তো ভোটার আইডি অবশ্যই ক্যারি করবেন, না হলে কিন্তু দেখতে কি ফিরে আসতে। অরিজিনাল কার্ড ছাড়া আপনার ভুটানে এন্ট্রি পাস পাবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গার সন্ধান নিয়ে, অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন।